এই যে মোচা আমি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, তো এখানে নিয়েছি আদা, টমেটো কুচি, আলু, আর এখানে ফোড়নের জন্য তেজপাতা, জিরা, আর এখানে মোচাটা সিদ্ধ হয়ে গেছে তো নামিয়ে নিয়েছি। তো এখন এখানে আদা বেটে নিয়েছি, লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি চিংড়ি মাছ। তো এবার চলো, কড়াই বসিয়ে দিয়েছি, তেলও গরম হয়ে গেছে, এখানে আমি লবণ হলুদ দিয়ে চিংড়ি মাছটা মাখিয়ে নিচ্ছি। তো এখন খুন্তিটা দিয়ে একটু নেড়ে চড়ে দেখবো যে তেলটা গরম হয়ে গেছে, ভালোভাবে কড়াইয়ের সাথে মিশিয়ে নিলাম। এখন আমি মাছগুলোকে দিয়ে দেবো তেলের মধ্যে। এখন মাছগুলোকে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। তো দেখো এখানে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি আস্তে আস্তে মাছগুলোকে নামিয়ে নেব বাটিতে। আর আজকে চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট করব। তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে ভিডিওটা তোমাদের। তো এখন আমি নামানো হয়ে গেল, এখন আমি জিরা আর তেজপাতা ফোড়ন দিয়ে দেবো। একটু লাল লাল করে ভাজা হয়ে যাবে, হয়ে যাওয়ার পরে আমি এখানে দিয়ে দেবো ছোটো ছোটো টুকরো করে কেটে রাখা আলু। আলুগুলোকে দিয়ে একটু সামান্য লবণ হলুদ মিশিয়ে নিয়ে আমি এটাকে ভেজে নেব। লবণ দেওয়া হয়ে যাচ্ছে, এখন একটু হলুদ মেশাবো। এবার আমি এটাকে ভালোভাবে মিশিয়ে একটু আলুটাকে একটু ভাজা ভাজা করে নেব। এই দেখো বন্ধুরা, এখন এটা ভাজা হয়ে গেছে। তো আমি এবার এখানে মশলাগুলো অ্যাড করে দেব। এখানে আমি আদাটা দেব, দিতে গিয়ে ঠিক ওভেনের উপরেই পড়ে গেল, হাত দিয়ে দিয়ে দিলাম। তো এখানে আদা বাটা দেওয়া হয়ে গেছে, এখন আমি এখানে জিরা আর গোলমরিচ বাটা রেখেছিলাম সেটা দিয়ে দেব। আর এখানে প্লেটে দেখতে পাচ্ছ কেটে রাখা টমেটো কুচি আছে, আর এখানে লঙ্কার গুঁড়ো আছে, এটাও দিয়ে দেব। দিয়ে ভালোভাবে এটাকে মেশাবো। আর এই মোচার ঘন্টটা খেতে সত্যি অসাধারণ টেস্টি হয়েছিল। তোমরা এইভাবে বানিয়ে একদিন খেয়ে দেখো, খুবই ভালো লাগবে। এই দেখো আমি ভালোভাবে মশলাগুলোর সাথে আলুটা মিশিয়ে নিচ্ছি। এবার আমি সামান্য পরিমাণে তেল অ্যাড করে দেব, যেহেতু ভাজার পরে আর তেলটা দেওয়া হয়নি চিংড়ি মাছ ভাজার পরে। তো এখন তেলও অ্যাড করা হয়ে গেছে, এখন আমি ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার দেখো আমি একটু চিনি অ্যাড করে দেব, কালারটা অসাধারণ আসবে চিনিটা অ্যাড করলে। তো আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন এই যে সিদ্ধ করে রাখা মোচা, এটা আমি দেব কড়াইতে দিয়ে দিলাম। এবার এটাকে ভালোভাবে আমি মশলার সাথে মিশিয়ে নেব। এই দেখো আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার আমি উপর থেকে চিংড়ি মাছ ভেজে রাখা সেটাকে ভালোভাবে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি কড়াইয়ের উপরে। এবার আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে ভালোভাবে চিংড়ি মাছটাকে ভালোভাবে মোচার সাথে একটু মিশিয়ে নিচ্ছি। তো দেখো এবার এটাকে ঢেকে রাখবো, ঠিক 3-4 মিনিট মতো ঢেকে রাখবো। এই দেখো 3-4 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখি, এবার খুলে দেখবো যে আলুটা সিদ্ধ হয়েছে কিনা। এবার দেখা যাক আলুটা সিদ্ধ হয়েছে কিনা। এবার ভালোভাবে খুন্তিটা দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি, এবার একটু আলু গালিয়ে দেখবো।
দেখো আলুটা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করব একটু চালের গুঁড়ো, ঘন্টতে বলো ঘ্যাটে বলো, তুমি একটু চালের গুঁড়ো অ্যাড করা হলে খুবই টেস্টি হয় খাবারটা খেতে। তো আমি একটু চালের গুঁড়ো অ্যাড করে নিলাম, এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখো আমার প্রায় বলতে গেলে খাবারটা রেডি হয়ে গেছে, মোচা চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট। তো একটু নাড়াচাড়া দিয়ে আমি কিছুক্ষণ পরে নামিয়ে নেব। তো এই দেখো আমার রেডি হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট। অবশ্যই তোমরা বানিয়ে খেলো, আর কেমন লাগলো কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই বাই।